আর কোথায় যাচ্ছি নতুন করে বলার দরকার নেই। তোমার কি খাবারের সারথি, খাবারের সঙ্গ, খাবারের সঙ্গী? তাই তো দেখছি কি খাচ্ছাটা কি। আজকে হচ্ছে সোমবার, ফুল ডে অফিস, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:25। আজকে সকালটা আমাদের অনেকটা সকাল সকালই শুরু হয়েছে, মানে আমার তো 6:30টাতেই শুরু হয়েছে। ঘুম থেকে উঠেছি, দেখি পাশে বাবা মশাই ঘুমাচ্ছে, তো ও তখনই উঠে পড়েছে, কারণ ওর অফিস যাবার তারা আর আমার রান্না করার তারা রয়েছে। দিয়ে 6:30টাতে উঠে পড়েছি, আমি রান্নাঘরে ঢুকে রান্না বসাচ্ছি আর শুনতে পাচ্ছি একটা বাচ্চা যেন তার বাবার সাথে গল্প করছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখে ও নিয়ে এসে বলছে উঠে গেছে। আর আমাদের নয় জীবনে তারা আছে, ওর কিসের তারা আছে সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে বসে পড়েছে। আর আমি উঠে যখন পড়েইছে আর ঘুম পাড়িয়ে লাভ নেই, কারণ ও এখন বড় হয়েছে, তো হট করে ঘুম থেকে উঠে পড়লেন ওকে আর ঘুম পাড়ানো যায় না। আর আমি থাক, দুপুরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর রাতেও তাড়াতাড়ি ঘুমাবে, তো ওর জন্য ওরা ঘুম টুম থেকে উঠে কার্টুন শুরু করে দিয়েছেন। এখন সবাই মিলে চা বিস্কিট খাবো আর স্যার 8টার সময় খেয়ে দিয়ে বেরোবে। আর আমার মোটামুটি রান্না বান্না অনেক কিছু হয়েই গেছে, শুধু টিফিনটা বাকি আছে। গুড মর্নিং বাবু মশাই। এই যে গুড মর্নিং নানাই, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি যে কথাটা বললে সকাল সকাল যে মন নেই, এই কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখেছি, এটা আমি দেখেছি, আমি তো করলাম, হয়ে গেছে ওটা। আমি 6:30 ঘুম থেকে উঠে কন্টিনিউ ভাত রান্না বান্না, তোমার টিফিন হচ্ছে, তার সাথে পুটকেটাও উঠেছে, ওরও সুজি খাবার সব রেডি করছি, ঠিক আছে। তোমার রুটিটা ওদিকে ভেজাতে গিয়েছিলাম আর গ্যাসটা এখানে বাড়ানো ছিল, আমি খেয়ালই করিনি, হট করে ঘুরে দেখি ধোঁয়া উঠছে, পুড়ে গেছে। কিন্তু তুমি যে বললে মন নেই কথাটা, এটা তুমি বলতে পারলে? কার জন্য কার জন্য তো তাড়াহুড়ো, শুকনো ডাঙায় শুধু পড়ে যায়, কার জন্য তো তাড়াহুড়ো করছি আমি? আমি কার জন্য তো তাড়াহুড়ো করছি? এত পাটকেল কোথায় রাখো তুমি? এত তাড়াহুড়ো করছি তোমার জন্য, টাইমে খেতে দেব বলে, তারপর এত কিছু দিয়ে, আর তার জন্য তুমি বলে দিলে আমার মন নেই। মন না থাকার জন্য তো তুমি ব্যর্থ। আমার যদি মন না থাকে তার মানে জানবে তুমি ব্যর্থ, বুঝতে পেরেছো? না, উল্টোটা কেন হবে? তোমার মন না থাকলে আমি ব্যর্থ, তাহলে এখন 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 আমার মন নেই, আমার মন নেই, তাহলে তুমি ব্যর্থ। দেবো, খেতে দেবো। এই যে স্যারের টিফিন এখানে রেডি, এই যে স্যার ওনার লাগেজ গোছাতে ব্যস্ত আছেন, আর আমি এইদিকে ভাবছি আমি এখন কি করব। তার কারণ হচ্ছে এই যে স্যার যে তৎপরতা নিয়ে ব্যাগ গোছাচ্ছেন, ওনাকে দেখে আমিও ভাবছি আমি আমার ব্যাগটা গুছিয়েই নিই। অ্যাকচুয়ালি আমার সব কাজকর্মই হয়ে গেছে, এখন 8:45 বাজে, বেশি বাজে না, ঘরের আশেপাশে কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন দুখানা কাজ বড় বড় পড়ে আছে, একটা হচ্ছে ভিডিওটা এডিটিং করা, দুপুরে তো করতে পারবো না, কারণ 6:30 উঠেছি, চোখ নিয়ে ঢুলবো, আর দুই হচ্ছে আমার লাগেজটা গোছানো। তো স্যারের এই তৎপরতা দেখে ভাবছি আমি আমার লাগেজটা গুছিয়ে নিয়ে একসাথে কাজটাও হয়ে যাবে। বসো, জীবনে তারার শেষ নেই, মাছ আছে, কখন থেকে দাঁড়িয়ে আছি ভাত নিয়ে, 2-3 ঘন্টা হয়ে গেল, আর কি ভাত বাড়ো ভাত বাড়ো ভাত বাড়ো করে মাথা খেয়ে নাও। কোথায় বসেছো তুমি? হ্যাঁ বলেছি না, চিন্তা করবে না, তোমার টাইমের আগে ঠিক দিয়ে দেবো, অতিষ্ঠ হয়ে যায়। এ পুটকে, সুজি খাবি চ, সুজি আর আমিও স্যারের সাথে লাউয়ের খোসা ভাজা ডাল দিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছি, আর এখন বাজে 8:30, তাই তো 1 ঘন্টা টাইম আছে আমার হাতে। এই 1 ঘন্টা কি করবো বলো তো? এই 1 ঘন্টাতে আমি এখন ভিডিওটা এডিটিং করে রেখে দেবো, তারপর দুটো মেয়ের বাকি সুজিটা খাওয়াবো, আর খিদে পেলে আমি হালকা ব্রেকফাস্ট করবো।
দুটো না একটা লাগবে, ঠিক হয়েছে। ওইটুকু বাচ্চাকে দিয়ে আনাবে তো ফেলবে না, কি করবে ঠিক করে কি করে বুঝবে? ওটা রেখে আসো, হ্যান্ডশেক করে নাও, হ্যান্ডশেক করে নাও, বলো পাপা ঘর জলদি আনা। বাহ, টাটা, বাই বাই। ডগি ভুভু করছে, ছাদে যাবে না, ডগি রেগে গেছে। বাই, টিফিনটা। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডাবের ভেতরে না শাঁস আছে, যদি অনেকটা খেয়ে নিচ্ছে। আর এই যে একটু একটু দেখা যাচ্ছে, ননায়ের স্নান হয়ে গেছে। ননায় ল্যাপটপের সামনে খুন্তি দিয়ে কি করছো? ওই ভেঙে যাবে না? আর এই যে আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়েছে, এই একটা ব্যাগের মধ্যেই জামা কাপড় তার সাথে খাবারও চলে গেছে। হেভি ভারি হয়েছে বাবা। এদিকে আমারও স্নান হয়ে গেছে, মাথাতে আজকে শ্যাম্পু করেছি, এবার মেয়েটাকে খাইয়ে দেবো, তারপর আমি খেয়ে নেবো। আর আজকে আমার ভিডিওটাও এডিটিং হয়ে গেছে, বাট দুপুরে ঘুমাবো না। আর লাগেজ গোছানো কমপ্লিট, ওই একটা ব্যাগই হয়েছে, আর একটা হবে ওর যে হিসুপটটা ক্যারি করি যেটাতে, সেই ব্যাগটা হবে তাহলে কমপ্লিট। আর স্যার তো আসবে সেই সন্ধ্যেতে। এই যে আমার উচ্ছে ভাজা, লাউয়ের খোসা ভাজা, মাছ আর পটল আলুর তরকারি আর ভাত, আর আছে অল্প পরিমাণে নুন আর শসা। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই ঘরে, নিজেও খেয়ে দিয়ে নেবো। আর লাগেজ গোছানো আমার প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, শুধু দু একটা জিনিস বাকি আছে যেগুলো বাইরে শুকাচ্ছে সকালে, তারপর নেব। এই যে মায়েদের জন্য একটু মিষ্টি প্যাক করে নিলাম। আর এই যে এখানে মেয়ের একটু সুজি রেডি, ওকে খাইয়ে দেবো। আর অল্প পরিমাণে র চা রেডি, চায়ের কালারটা জাস্ট দেখো। তুই কি বাজার করতে বসেছিস কিরে? স্যারের ভাত, আলু ভাজা আর ডিমের ডিম সেদ্ধ, ডিমের অমলেট বলতে গেছি। তোমার কি খাবারের সারথি, খাবারের সঙ্গ, খাবারের সঙ্গী? তাই তো দেখছি কি খাচ্ছাটা কি, তা খাচ্ছাটা কি, ভাত না আলু না ডিম? একেবারে রেডি হয়ে গেছি, আর একটু পরেই দাদা চলে আসবে, এদিক দিয়েই যাবে, একেবারে নিয়ে যাবে। আর ও একসঙ্গে আজকে আর একসঙ্গে বেরোতে পারবো না, কারণ ও একটু পরে বেরোবে। আর এখন 8:35 বাজে, যদি দেরি হয় তো একসঙ্গে বেরিয়ে যাবো, আর তা না হলে আমি আগে বেরোবো, 10 মিনিট পরে বেরোবো। আর কোথায় যাচ্ছি নতুন করে বলার দরকার নেই, ও যাচ্ছে ওর কাজে, আর আমি যাচ্ছি হচ্ছে বিরাটিতে। সঙ্গে করে তুলসী গাছটা নিয়ে যাচ্ছি, কারণ অনেক কষ্ট হয়েছে, 7 দিন থাকবো না বেচারা। ওই যে টাটা, আপনি তো পরে যাবেন, একবার জোর করে না ম্যাডামকে একটু, যাবে যাবে যাবে, চলো। কিরে কিরে, এসেই কাজ, এসেই কাজ, এসেই কাজ। এই কিরে, তোকে ঠাকমা এসেই কাজ দিয়ে দিয়েছে, হ্যাঁ রেখে দাও, এটাকে সরিয়ে দি, তুমি তোর জায়গা পাচ্ছ না তো। হ্যাঁ, এবার রাখো বে ঠাম্মুকে, তুমি ওখানে থাকো, আমার ফোনটা কোথায়? ঠাম্মুকে আদর করে দিয়েছ? বন্ধ করো, এই তো গুড গার্ল। এই যে নানাই এখানে, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, এই যে জায়গা করে নিয়েছে, তাই তো? এবার খাবেন না ওরে বাবালি। আজকে ডিনারের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে চাটনি, কাঁচা আমের চাটনি মা বানিয়েছে, আর তাই দিয়ে রুটি। এছাড়া তো আছে এটা কালো কি যেন গজা, আর কুমড়ো আলুর তরকারি। অনেকদিন আগে চাটনি দিয়ে রুটি খেতাম, খুব ভালো লাগতো চাটনি দিয়ে রুটি খেতে। তো আজকে মা বানিয়েছে আমের চাটনি, তো সেই চাটনি দিয়ে রুটি খাবো, এক্সাইটেড। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:25, বাড়ির একজন মেম্বার অলরেডি ঘুমিয়ে পড়েছেন, এখন মা আর আমি বাকি আছি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সেই 6:30 উঠেছি আর ঘুম হয়নি, তারপর থেকে হেভি টায়ার্ড লাগছে। আর ও ট্রেনে উঠে পড়েছে, ওর না ট্রেনে ওঠেনি, মানে শিয়ালদা পৌঁছে গেছে, 11:20 ট্রেন, উঠবে উঠবে করছে। তা আজকে সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি, ছেড়ে যাওয়ার আগে আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেইলি ক্যানভাস। দেখা হবে কাল সকালে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই টাটা, টেক কেয়ার, গুড বাই।